ইন্ডিয়াতে চলে যাই, আমরা অনেক কিছু এসছি, এসছিও বড় বড় বাড়ি তারা করছে। আচ্ছা আচ্ছা। এবং আমরা এই বাড়িতে এখানে একটা দুর্গা পুজো হইতো। আচ্ছা। এই দুর্গা পুজোর এখানে সাত দিন পুজোটা হইতো, সাত দিন সাতটা পাড়া। ইতিহাস ঐতিহ্যের সন্ধানে, ইতিহাসের পথ ধরে এ যাত্রার উদ্দেশ্য বরিশালের আগলজরার শেষ সীমান্তে গোপালগঞ্জে অবস্থিত ইতিহাসের অন্যতম নিদর্শন ঐতিহাসিক ঠাকুর বাড়ি। অজানাকে জানার অদম্য ইচ্ছা থেকে আমার এই ঘুরে বেড়ানো, সেই সাথে ইতিহাস ঐতিহ্য নিজে জানা এবং আপনাদের সাথে ইতিহাস ঐতিহ্যকে শেয়ার করা, আশা নয় বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি ইমন ভাদ্রে ইতিহাস এবং ঐতিহ্যের পদ্মরে স্বাগত জানাচ্ছি, আশা নয় বিশ্বাস করি যে যেখানেই আছেন যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজ ইতিহাস এবং ঐতিহ্যের পদ্মরে চলে এসেছি একটি জমিদার বাড়িতে যেটি 160 বছরের পুরনো। এই জমিদার বাড়িটি মূলত স্থানীয় লোকেরা ঠাকুর বাড়ি হিসেবেই অভিহিত করে, ঠাকুর বাড়ি হিসেবেই ডাকে। আমি এই পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখাবো এবং এর ইতিহাস এবং ঐতিহ্যকে জানাবার চেষ্টা করব, আশা নয় বিশ্বাস করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে। আসেন আপনাদের ঘুরিয়ে দেখাই ঐতিহাসিক এই জমিদার বাড়িটি, আসেন আপনাদের ঘুরিয়ে দেখাই। রাজা গেছে, রাজ্য গেছে, গেছে কত জমিদার, তারা না থাকলেও তাদের স্থাপত্যগুলো ইতিহাস হয়ে ফিরে আসে বারবার। রাজা গেছে, রাজ্য গেছে, গেছে কত জমিদার। ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশ স্বাধীনতার কয়েক বছর পূর্বেই এই জমিদার বাড়ির লোকজন ইন্ডিয়াতে চলে যায়। চলে যাবার আগে রেখে যায় বিশাল সম্পত্তি, প্রায় 400 বিঘা, যেখানে আজ স্থানীয় স্কুল কলেজ গড়ে উঠেছে। এখানে পৌঁছানোর পরেই শুরু হয় প্রবল বেগে বৃষ্টি। শুধু আমিই নই, স্থানীয় স্কুল কলেজের ছেলেমেয়েরাও এই বৃষ্টিতে আশ্রয় নিয়েছে সেই ঐতিহাসিক ঠাকুর বাড়িটির বারান্দায়। যে ঠাকুর বাড়িটি এক সময় ছিল জৌলসে ভরা, সঠিক পরিচর্যার অভাবে আজ তা যেন পরিণত হয়েছে এক ভৌতিক বাড়িতে। বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজারো দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে, রয়েছে হাজারো অজানা ইতিহাস। বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উচিত এগুলোকে পুনরায় মেরামত করে ইতিহাস ঐতিহ্যকে জানাতে সাহায্য করা। কথা বলছি একজন স্থানীয় ভাইয়ের সাথে যিনি এই জমিদার বাড়িটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন এবং তার বাড়ি এই জমিদার বাড়ির পাশেই। জি ভাই, আপনার নাম? মানব জাহাঙ্গীর।
জাহাঙ্গীর ভাই, ভালো আছেন না? হ্যাঁ ভাই, ভালো আছি। আমরা ঢাকা থেকে আসছি মূলত এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে। আমাদের যদি একটু বলতেন, এই জমিদার বাড়িটি মূলত কত বছরের পুরনো? এটা মনে করেন ওইখানে শন লেখা ছিল, কিন্তু ওইটা শনটা উঠাই নিয়ে যাওয়ার পরে আমি ওইটা অতটা মানে করতে পারতেছি না। এটা মনে হয় হয়তো এরা এই দেশ স্বাধীন হওয়ার অন্তত চার বছর আগে চলে গেছে। মানে এই জমিদার বাড়ির যারা ছিল তারা দেশ স্বাধীন হওয়ার আরো চার বছর আগে এই বাংলাদেশ থেকে চলে গেছে। মানে এরা কি ইন্ডিয়াতে চলে গেছে। আমরা অনেক কিছু এসিও বড় বড় বাড়ি তারা করছে। আচ্ছা আচ্ছা। এবং আমরা এই বাড়িতে এখানে একটা দুর্গা পুজো হইতো। আচ্ছা। এই দুর্গা পুজোর এখানে সাত দিন পুজোটা হইতো, সাত দিনে সাতটা পাড়া কাটতো। মুসলমানের এই বাড়িতে কেউ রান্না বান্না হইতো না, কিন্তু রান্না বান্না করে এইখানটা ওই পাশে নিয়ে যেত। তাহলে কি এই যে ছোটবেলায় আপনি এখানে যে পুজো হতো, সংগ্রামের আগে যে জমিদাররা এখানে থাকতো, এই তাদের ওই পুজোতে যে দাওয়াত খাওয়াতো, হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করতো একটা সামাজিক অনুষ্ঠানের মতো, তখন আপনি এখানে ছোটবেলায় তো এই যে জমিদার বাড়ি এরা রেখে চলে গেছে, এদের কোন উত্তরাধিকার কি আছে বাংলাদেশে? বাংলাদেশে না, এরা ভারতে আছে। বাংলাদেশে আর কেউ নেই। তাহলে এই জায়গা স্কুলের নামে দিয়ে গেছে, জায়গা সম্পত্তি এগুলো স্কুলের নামে দিয়ে গেছে। আজি ঝড় জড় মুখর বাদল দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে হাই মন লাগে না। আজি ঝড় জড় মুখর বাদল দিনে ইতিহাস ঐতিহ্যের পথ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের সন্ধানে।